আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আমি আপনাদের কমেন্ট দেখিয়ে দিচ্ছি। একজন ভাই হোয়াটসঅ্যাপে মেসেজটা দিয়েছেন যে সিঙ্গাপুর কিছু প্রবাসী ভাই, তারা হলো সিঙ্গাপুর আনস্কিলে, এখন আপনাদের কিছু সাহায্য দরকার। যে প্রবাসী ভাইয়েরা আনস্কিল থেকে স্কিল পরীক্ষা দিয়েছে গত বছরের 23/10/2023 অর্থাৎ অক্টোবর মাসের 23 তারিখে, এখন পর্যন্ত পরীক্ষার রেজাল্ট দেয়নি। তাদেরকে অনেক জিজ্ঞাসাবাদ করিলে তারা বলে যখন রেজাল্ট আসবে তখন দেবে। এইভাবেই বলতে বলতে 3 মাস চলে গেছে। শেষ পর্যন্ত এই সেন্টারের লোকেরা বলে আপনারা পুলিশ কমপ্লেন করেন আর যাই করেন, আমাদের কোনো সমস্যা নেই। এতে বুঝতে পারলাম তাদের কাছে আমরা জিম্মি হয়ে গেলাম। এখন কি করতে পারি, কিছু পরামর্শ থাকলে বলবেন। আসলে এরকম হয় মাঝে মধ্যে, রেজাল্ট 5 মাস 6 মাস পরে আসে, এটা সেন্টারের কিছু করার নেই। এর জন্য তারা বসে যে পুলিশ কমপ্লেন পারলে করেন, বুঝতে হবে ব্যাপারটা। জিম্মি হন নাই, কিছু কিছু ক্ষেত্রে তাদেরও কিছু করা থাকে না, তারাও অসহায় পড়ে। কিছু কারিগরি কুটির কারণে রেজাল্ট দেরিতে হতে পারে। গত বছরই তো আমাদের সেন্টারে আমি পরীক্ষা দিয়েছিলাম জুলাইয়ের 25 তারিখে, যারা মে মাসে পরীক্ষা দিয়েছে তার রেজাল্ট পায় না, কিন্তু ওদের আগে আমার রেজাল্ট পেয়ে গেছিলাম। তো অনেকে বারবার কল দিয়ে তারা ভাই আমাদের রেজাল্ট পাচ্ছি না কেন। আসলে কিছু কিছু ক্ষেত্রে রেজাল্টটা দেরি হয়ে যায়, এগুলো অনেক ব্যাপার স্যাপার। তো এই জন্য রেজাল্ট প্রস্তুত করে তারা অনলাইন করতে সময় নেয়, এই জন্য স্কিলের রেজাল্টটা মাঝে মধ্যে দেরি হয়ে যায়। এর জন্য আপনারা ধৈর্য ধরতে হবে। আপনার ধৈর্য না থাকলে আপনাকে পরামর্শ দেওয়ার মতো আমার কিছু নেই, কারণ সব কিছু আপডেট হওয়ার পরে আপনাদেরকে তারা জানাবে রেজাল্ট পাস না ফেল। রেজাল্ট নিয়ে আপনার অস্থির হয়ে গেছেন বোঝা গেল, অস্থির হয়ে না ভাইজান, ওয়েট করেন, ইনশাল্লাহ সময় মতো পেয়ে যাবেন।